ভাই, মানে ফেসবুকে দেখলাম চূড়ান্ত দলে মাহমুদুল্লাহ রিয়াদকে চান সাকিব আল হাসান, কিন্তু ম্যানেজমেন্টের ভাবনা উল্টো। রাত বেরোলেই জানা যাবে কোন সদস্যের দল। সেই দলে রিয়াদের না থাকার সম্ভাবনা প্রবল। যদি জায়গা না হয় রিয়াদকে তবুও সম্মানের সাথে বিসিবি বিদায় জানাতে চায়। যদি দলে সুমনে জায়গা না দিতে পারি, ডেফিনেটলি ওকে সুযোগ দেওয়া, এটা দেওয়া উচিত। মিনিমাম এইটুকু রেসপেক্ট করা উচিত, কারণ মাহমুদুল্লাহ রিয়াদের অবদান আমরা তো কেউ খাটো করে দেওয়ার কোনো সুযোগ নেই। ও ম্যাচ দিয়েছে আমাদেরকে, এবং সেই জন্য আমি এরকম মুশফিকও মুশফিক রিটায়ার করেছে, আমাদের তো খারাপ লাগে। কারণ মুশফিক তো আমাদের বেস্ট ব্যাটসম্যান হিসেবে আমি পাঁচ দিন পর্যন্ত বলে যাচ্ছি, আমি মনে করি আমাদের বেস্ট ব্যাটসম্যান হয়েছে। এক একটা ফর্ম্যাটে একজন এক এক সময় হয় না, টিম কম্বিনেশনের জন্য হয় না, সেটা একটা ডিফারেন্ট ইস্যু। ফিউচার চিন্তা করলে হয়তো অনেকেই চিন্তা করবে যে আচ্ছা সামনে আমি নেক্সট ওয়ার্ল্ড কাপে দু বছর পরে হয়তো অনেককে পাবো না, এইভাবে তৈরি করতে চাচ্ছে কাউকে, সেটা একটা ডিফারেন্ট ইস্যু। কাজে এটা এখন বলা মুশকিল। তবে ডেফিনেটলি আমি মনে করি রিয়াদরা নিজেরা নিজেরা ডিক্লেয়ার করেন না করে যদি আমাদেরকে সুযোগ দেয়, আমাদেরকে কোনো সুযোগ দেয়, আমরা তাদেরকে রেসপেক্টফুলি তাদেরকে তারা বিদায় নিই যে কোনো ফর্ম্যাট থেকে, সেটা আমরা চাই। এবং এটার জন্য আমরা চেষ্টা করবো তাকে সেই সুযোগটা করে দেওয়া। সোমবার টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরনের অধীনে ম্যাচ সিনারিওতে অনুশীলন করেছে টিম টাইগার। ম্যাচ হাতে পিচে বেশ কিছু থাকো আমিও ইউটিউবে আর ফেসবুকে খালি ভিডিও সারতেই থাকবো, সারতেই থাকবো, সারতেই থাকবো, খালি গেমসের।